বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার মধ্যকার ম্যাচ দিয়ে আজ বাংলাদেশের প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ 2021 সুপার টুয়েলভ রাউন্ড শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার ম্যাচটি শারজা ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় আজ বিকাল 4টায় শুরু হবে। বাংলাদেশ বাছাই পর্বে গ্রুপ বি হতে রানার আপ হয়ে সুপার টুয়েলভে কোয়ালিফাই করেছে। শ্রীলঙ্কা গ্রুপ এ হতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সুপার টুয়েলভে রাউন্ডে উঠে এসেছে। সর্বশেষ বাংলাদেশ এবং শ্রীলঙ্কার এবারের বিশ্বকাপ প্রস্তুতি ম্যাচে দেখা গিয়েছিল। সেই ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশ হেরে যায়। এশিয়ার দুই পরাশক্তির বাংলাদেশ ও শ্রীলঙ্কা দুই দল মুখে আছে জয় দিয়ে সুপার টুয়েলভ রাউন্ড খেলা শুরু করতে। আইসিসির টি টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার সাথে এখন পর্যন্ত একটি ম্যাচে খেলেছে বাংলাদেশ, আর সেই ম্যাচেই শ্রীলঙ্কা জয়লাভ। সেই ম্যাচে বাংলাদেশ 147 রানে টার্গেট দিলে বাংলাদেশ মাত্র 83 রানে অলআউট হয়ে যায় এবং শ্রীলঙ্কা জয়লাভ করে। আন্তর্জাতিক টি টোয়েন্টি বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা এখন পর্যন্ত 11 বারের দেখায় বাংলাদেশ জয় পেয়েছে মাত্র 4টি ম্যাচে। অন্যদিকে শ্রীলঙ্কা বাংলাদেশের বিপক্ষে 7 ম্যাচে জয়লাভ করে। বাংলাদেশ উইনিং পার্সেন্টেজ 36.36% এবং শ্রীলঙ্কার উইনিং পার্সেন্টেজ 63.34%। শ্রীলঙ্কাকে হারিয়ে বাংলাদেশ সুপার টুয়েলভ রাউন্ড শুরু করতে চাই। নেটিজনদের মতে বাংলাদেশ যদি আজকে জয় দিয়ে শুরু করতে পারে তাহলে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার টুয়েলভে তাদের মানসিক দিক থেকে এগিয়ে থাকবে। বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার পরিসংখ্যান বিবেচনা করলে দেখা যায় শ্রীলঙ্কা এগিয়ে আছে। অন্যদিকে ক্রিকেট একটি অনিশ্চয়তার খেলা, এখানে আগে থেকে ঠিক করে কিছু বলা যায় না যে কোন প্লেয়ার আজ ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে পারে। আজকের অনুষ্ঠিত বাংলাদেশ বনাম শ্রীলঙ্কার সুপার টুয়েলভ খেলাটি সরাসরি দেখা যাবে টি স্পোর্টস, জিটিভি ও স্টার স্পোর্টস নেটওয়ার্কে।